তোক দেখে বুঝা পাইছু পইছিস তুই তালত, ওরা তানে সকাল বেহানে খাওয়া ডাকাছে আমার চালত। ও যে উঠি যে রোদ নিশু মুই ভার, ইলা কাম করিতে করিতে জীবন দায় হয়ে গেল মোর সার খার। ইহা নদত কি কাম করা যায়, না করলো তো না হয়। আজি মালিকটার নগর যায় চারায় নি মিলেটা, যাও না দেরি হয়ে যাচ্ছে। কিতে কাম করায় মালিকটা, যাও তো। ও পচাদা বাড়ি আসিন নাই রে, আয় আয় আয়, মো কাম দেখায় দে। তোর কাম করে মো অন্য কাম করিয়া যাওয়া লাগবে, আয়। এ ডিগ্রাদা এত দেরি করে আসো তুই রে, তো দেরি দেরি দেখে লাভ নাই, কাম নিয়ে মতলব। মুই ঠিকা কাম গুয়াইছু আর তোর কি হাজিরা কাম গুয়াইছু। আরে ডিগ্রাদা উরা কথা কহ না রে, তুই যে বেলা করে আসলো তো আজি কাশান শেষ করা পাবো তো। তুই না মো কি কথা কছিস দে, তোর কাম করে অন্য লোকের কাম করে যাওয়া লাগবে আজি। তুই কি হেমন তেমন মুখ লোক পাইছিস, মুই দিশিবির বাপ দে, দিশিবির বাপ। মু যুইহাম কাম করে দেখাম, উইহাম কারো দম নাই যে আমার এলাকারা তোকে উইহাম কাম করে দেখাবে। আরে ডিগ্রাদা ওরা তো মুই তোকে ডাকাইছু, ঠিক আছে চ তো কাসাম মুই দেখাই দু। হ্যাঁ চ চ চল দি, তোর কাম কত বড় দেখিবা লাগিয়ে খুব তো পেট পাকা আছে, চল। এ ডিগ্রাদা বেশি কিছু নাই রে, এটি এক গাড়ি ইটা আছে আর এক গাড়ি বালু আছে, তো এইলা ছাদের উপর উঠাই দেবো আমার। ঠিকই আছে, পরে কাজাল ঝগড়া ভালো না, কত দিব ওইটা কথা ক। কামান তো তুইয়া করবো না, তুইয়া কদি তুই কত নিব, যে খাটনি কাম দে মো 5,000 টাকা লাগবে। হ্যাঁ ডিগ্রাদা তুই কি দাম চাইছিস, মোর এটা তো 5,000 টাকা মানে নাই, আর তো 5,000 টাকা লাগবে মানে 1,000 টাকা দিন, করলে কর তাহলে কাটে উঠাই, মুই অন্য লোক দেখি। হ্যাঁ তুই ডাকা ডাকা মো কাটে উঠবা কছিস, এইটার জন্য মুই নকাল কাম করবো না, মো ছিলি উড়িয়া ঠিক আছে, জুড়া চাচ্ছি উড়াই পাচু জানু তোর কাম। এইখান কাম তুই 1,000 টাকা দিবা চাচ্ছিস মোক, দেখিন তো কা কছে 1,000 টাকা এইখান কাম, এই ডিগ্রা সিং ছাড়া কাহা কাম করবা পাবনি, এ গেনু এই দিনটা নষ্ট করে দিল, এইটার জন্য মুই নকাল কাম করু না, মো শিলিগুড়িয়া ঠিক আছে। সকাল সকাল কামত যায় আসিনু মুই ঘুরে, এলা মনটা কছে অর বিল্ডিং যায় চড়ে দিয়া সুমুতে, তো নকাল কামে গুস্তি মারু। মাই গে কোনটা গেল গে, অনেক জলখান আনে খিলা না, কি করুন দে জল আনছু, দে 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 মাই। ও জলখান খাইয়া এলানে আপনারা মোর কোনো শান্তি হল, গরম আনাও কছে শিলিগুড়িও তো বালু পাথর বন্ধ হয়ে গেল, কি করিম নকালো যে হারে রেত মোর তো পোষায় না, কি করব কালি আরো বন্ধন, ঘরন নাই চাউল কি করব, আর ইতি সরা টিভি শুনি। হ্যাঁ যাও দিস সুদারি দাদ নগদ কোনো ব্যবস্থা করে দিবা পারে নাকি, যাও। ও সুদারুদা সুদারুদা বাড়ি আসি নাই রে, বহুত বিপদ পরে আইছু রে, দিনে দুপুরে কায় ডাক আছে তো এত। আরে ডিগ্রাদা তুই কি এবার, হ্যাঁ বস 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 বস। আরে ডিগ্রাদা ধুপাকায় সিঁড়ি কাণ্ডে সিঁড়ি কাণ্ডে তুই আরো মো মারি পড়ে এলা পড়ে গেল তোর কমন্ডল আর কি ভাঙে যাবে এলাই, হ্যাঁ তোর মগজ পাবে টন্ড আরো, তো কি হয়েছে কি হয়েছে বস। তো কামলা খসি রে লোকটা রে, কি যে কথা এত থাল তোর। আরে দা কইসু মুই তালত দেখাবো না সিঁড়ি, পাইসাও নাই যে খাম মুই বিড়ি, আর তুই দেখা দেশি মুখ সিঁড়ি, এলা তুই এ কদি দা এন তালক ফোন করে দেখাবাম সিঁড়ি খান। তোক দেখে বুঝা পাইছু পইছিস তুই তালত, ওরা তানে সকাল বেহানে খাওয়া ডাকাছে আমার চালত। কদি এলা তুই কি তাল রে আছিস দা, সুদের বাবাতে মুখ কিছু টাকা লাগে দিবা বাবু নাই উড়া কথা ক। দিমি কি দা দিম, মোর তখন কামে তো দে, জমি কাগজ টাকজ কি আনছিস দে। হে দা তোমার এটা কী কথা কছেন, 5,000-6,000 টাকা নিমকে তোমার জমি কাগজ লাগে, আমার মুখের কথাতে লোকলা লাখ লাখ টাকা জিনিস দিয়ে দেছে আর তোমার আমাকে বিশ্বাস করেন না। আমার নাম দা দিগ্রা সিং, আমার এক কথায় 100 কথা সমান, লিবার সন্ধ্যে সবাই এনুঙ্গা কছে রে, সারা দিবার সময় 100-এর মধ্যে একটাও মিলে না। তোমার কহ না খালি কোন ডেটে তোমার পয়সা লাগবে, সুদ আসল হে না তোমার গোটে গার মারে দিম। কি বলো তুই, ও না 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 আমার কোয়া টানো তোমার সুদ আসল ঠিক টাইম মতো করে পৌঁছাই দিম। ও আচ্ছা আচ্ছা, ইহন করে তো মোক দিবা মনে না দি, আর এই মাসে কোনো কাস্টমার পানি লোকটার কথালা শুনে তো বিশ্বাস লাগেছে, দিয়াই দেখো দি কি হয়। আচ্ছা কত লাগে তো তাহলে, 5 না 6 জোরে টাকো, এ দা 6,000 টাকা লাগে রে, 6,000 টাকা লাগে, হ্যাঁ ঠিক আছে তাহলে বস মি আসছো। হ্যাঁ যা এলে তো খামটা ঢুকা আছে, হিসাব করলে হিসাব করলে এ দা না গিনি, আর ঠিক টাইম মতো যেন আজিকার ডেটে মোট জন্য 70 জন পৌঁছাতে পারে। এ দা ওইলা কোনো টেনশন করেন না দি,
ঠিক টাইম মতো পৌঁছাই দিম। ঠিক আছে দেখা যাবে তাহলে। হ্যাঁ তাহলে গেল। হ্যাঁ ঠিক আছে, আর শ্রী খান দিয়ে যাও, ঠিক পেতাম না কোন ভাই মেনাতে যা। ঘরতে উবা মনে হয় না এক দুই মাস থেকে ঘরতে হয়ে হয়ে দেড়া হয়েছে দাদা, গরম গছে যাও করে বাসতলা রাখ হাওয়া খাই আসু। কই তে রে লোকলা রে, সুদের কোনো খবর নাই, আসলের কোনো খবর নাই, এরকম করে কি আর ভালো লাগে? যাও বিকাল হয়ে গেল, না হাটটাও করে আসো, আর যদি কাস্টমার দেখা হয় কটা কালেকশনও করে আসো। তাই তো ভালো হয় না এরকম করতে। দাঁড়াও কাপেছে, শরীরটাও ভালো লাগে না, এটি টাকা পয়সাও টেনশন ভালোভাবে লাগে না। শ্মশান দাদি, মুই যদি শাল নদী থেকে ঘুরে আসমি রে দা, তাহলে তো গোটে টাকা লাই পাবো, আর মুই দেখেছি না আসার চান্সটাই বেশি। সুদারুদা মারাক লোক দিয়ে দুঃখ সুখ কিছু বুঝে না রে, এ টেনশনে মুই বোধে জগায় পটল তুলে ফেলাম দে। তোর কি খবর? তোর তো খাল টাকা কোনো টনসে পাওয়া যায় না, তোর কি খবর বৌদি? সেই যে টাকাটা লাগালো আর দেখাই না কত। আরে তা তোমার পয়সা রাখবে সময় আমার কি কইছিল কদি? দুই নম্বর দিয়ে দিবেন না না উডান হায়, আর টাকাটা কি কইছিল ভালো করে ফোন করে দি। আর একটা কথা, মেজলা তো টকালকে নিরে, ফাইনাল ম্যাচটা আছে কে, গোটে পয়সা তো হারে ঢোল, সুদের বাদ কিছু পয়সা না নিলে হবে নি। আরে তাহলে সমস্যা রাখে নি। অসংখ্য ধন্যবাদ রে দা, আর তুই চিন্তা করি না, তুই দেখি তে কি দেখি যান। লিবার সময় আমার কি কইছিল যে কাকা একবার দিয়া দেখো, এ তোমার দিছেন আমার লিছি, এলা তোমার দেখিতে রহ, খাই দাও খাই দাও, আমার এলা তোমার দেখিতে রহ, আমার কাটে বুড়ি হালকা করে কেন কাকা? হ্যাঁ হায় রে ভগবান, প্লেয়ার রক্ষের থেকে এরকম কাস্টমার আছে রে, এরকম কাস্টমার হলো তো আমার সর্বনাশ হয়ে যাবো। হায় রে ভগবান, এবার থেকে দেখে শুনে কাম করবো লাগে যাবো। হ্যাঁ